হয় তৃতীয় পর্যায়ৰ যি নির্বাচন, নির্বাচনের ভোটদান কালি আরম্ভ হব, পুৱা হওয়ার লগে লগে এই ভোটদান প্রক্রিয়া আরম্ভ হব। আর ইতিমধ্যে আমি মই উপস্থিত হয়েছি গোসাইগাঁও জেলার নির্বাচনী তথা গোসাইগাঁও মহকুমা অধিপতির কার্যালয়ত। আর গোসাইগাঁও জেলার নির্বাচনী বিষয়ের অধীনত আছে 1 নম্বর গোসাইগাঁও বিধানসভা সমষ্টি আর 5 নম্বর পর্বতজরা বিধানসভা সমষ্টি। আর এই সমষ্টি দুটার যে বিষয়া সকল বা যে ভোটদান প্রক্রিয়া কালি আরম্ভ হব, এই যাবতীয় সকল ব্যবস্থাপনা এটা ইয়াতে গড়ি উঠা পরিলক্ষিত হয়েছে। আমার ক্যামেরা পার্সনের সমগ্র দৃশ্য ইয়াত দেখাব যে ইভিএম দিয়া যে প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। পোলিং প্রিসাইডিং বিষয়া সকল ইতিমধ্যে ইয়াতে উপস্থিত হয়ে তেওঁলোকে ইভিএম লৈ নিজের ভোট কেন্দ্রলে যাওয়া পরিলক্ষিত হয়েছে। আমার হাতত পড়া তথ্য মতে গোসাইগাঁও বিধানসভা সমষ্টির অন্তর্গত প্রায় 1,14,000 ভোটার আছে আর ইয়াতে 149টা ভোট কেন্দ্র আছে। আর বিপরীতে 5 নম্বর পর্বতজরা বিধানসভা সমষ্টির অন্তর্গত 217টা ভোট কেন্দ্র আছে। তো গতি ইতিমধ্যে পোলিং আর প্রিসাইডিং বিষয়াসক ইয়াতে উপস্থিত হয়েছেই। তেওঁলোকে নিজের নিজের ইভিএম গ্রহণ করে নিজের নিজের কর্তব্যস্থলী যাওয়ারে ব্যবস্থা যাওয়ার কারণে যো যা চলাইছে। আর যে নিরাপত্তার ক্ষেত্রে ইয়াতে যথেষ্ট কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা পরিলক্ষিত হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি নয়। তারপরে অসম আরক্ষী জওয়ান সকলে ইয়াতে মোতায়েন করার লগতে অর্ধসামরিক বাহিনীও ইয়াতে মোতায়েন করা পরিলক্ষিত হয়েছে। গতি আমার ক্যামেরা পার্সনে দেখাব সমগ্র দৃশ্য ইয়া তেওঁলোকে দেখাব যে পোলিং প্রিসাইডিং বিষয়াসকলে ইয়াতে আহি উপস্থিত হয়ে তেওঁলোকে নিজের নিজের দায়িত্ব পালনের কাবে তেওঁলোকে ব্যবস্থা বা ব্যস্ত হয়েছে। আমার মত উপস্থিত হয়ে এগারী আমার সুপারভাইজার বিষয়া আছে, ইয়াতে তেওঁলোক কর্ম কর্তব্যরত আছে। আমি তারপর সমগ্র বিষয়টা জানি বিচার কি কব, আপনি কি কব, আপনি আছে? হয় নমস্কার। অহাকালি অনুষ্ঠিত হবলগিয়া 1 নং কোকরাঝার লোকসভা সমষ্টির যে নির্বাচন, এই নির্বাচনের কারণে আমার গোসাইগাঁও এই নির্বাচনী কার্যালয়ত ইতিমধ্যে আমার প্রতিটি ডিস্ট্রিবিউশন কাউন্টারের যা সুপারভাইজার আহি উপস্থিত হয়েছে আর সহকারীবিলাকও আহি উপস্থিত হয়েছে। আর ইতিমধ্যে আমার ডিস্ট্রিবিউশন কাউন্টারের পৰা যে ইভিএম মেশিন আর লাগতিয়াল সামগ্রীব আমার যা প্রিজাইডিং অফিসার আর পোলিং অফিসার আছে সংগ্রহ করব আরম্ভ করেছে। আর হয়তো 12টামান বাজার ভিতর এই কার্য সমাপন হব। আপনার সুরক্ষার ক্ষেত্রে বা কি ধরনের ব্যবস্থাপনা কেন? হয় আমি দেখবলে পাইছো যে প্রশাসনে তিন তরপিয়া একটা সুরক্ষার ব্যবস্থা করেছে। ইতিমধ্যে আমার যা নাকি পোলিং স্টেশনলৈ যাবলগিয়া যা আরক্ষী বিষয়া আহি উপস্থিত হয়েছে আর অন্যান্য যা বিষয়া আহি উপস্থিত হয়েছে। সুরক্ষার ক্ষেত্রে প্রশাসনে ভালেই ব্যবস্থা গ্রহণ করেছে। হয় মই ধন্যবাদ জ্ঞাপন করছি সুপারভাইজার বিষয় গড়ে, তাই ইতিমধ্যে সমগ্র বিষয়টি ইয়াত উল্লেখ করেছে। গতি কৈছে যে ঠিক 12 বজার লগে ইভিএম প্রদান করা প্রক্রিয়া সমাপ্ত হব আর কালি পুৱাৰ এই ভোটদান প্রক্রিয়া ইয়া আরম্ভ হব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।